দুত্তু বাবাকে দেখো, ওর ঘুম পেলে এই যে এইদিকে একবার, এই যে ওইদিকে যাচ্ছে, ওইদিকে একবার, এই গড়ে 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 উনি একেবারে বালিশ থেকে চলে যান, ওনার বালিশ এখানে, আর উনি যাচ্ছেন নিচে ঘুমিয়ে ঘুমিয়ে, গড়ে গড়ে চলে যাচ্ছেন, এই করতে করতে উনি ঘুমিয়ে যাবেন। দেখেছো কি, দেখেছো দেখেছো দুত্তু বাবাকে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বঙ্কাপের সিম্পল লাইফস্টাইলে। চলে এসেছি আবার একটা সামারি হট ব্লগ নিয়ে তোমাদের জন্য। গুড মর্নিং সবাইকে, আজকে আমি আর রিদ্ধি ব্লগটা স্টার্ট করছি। চলো তাহলে তোমরা দেখতে থাকো কি কি ইন্টারেস্টিং পার্ট ওয়েট করছে তোমাদের জন্য। কি বলি বলি ন, তুমি ডায়পার খুলে ফেলছো দুত্তু বাবা? কেন না বলেছি, রিদ্ধির এখানে স্নান কমপ্লিট, ওকে আমি ওইবার ওই জামাটা পরিয়ে দেবো, পরিয়ে দিয়ে ওকে লাঞ্চ করাবো। আর এখানে ও দুত্তু বাবাকে দেখো, ডাইপার টাইপার সব খুলে ফেলছে, এত দুত্তু হয়েছে না কে কী বলবো তা, দুত্তু বাবা হয়েছে, তো দুত্তু শোনা হয়েছে, চুলটা আঁচড়াতে হবে, তো চুলটা আঁচড়াতে হবে না বাবা, তো শোনো বাবা হয়েছে, তো শোনো শোনো হয়েছে। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওকে জামা পরিয়ে দিই, ও ড্রেস ট্রেস পরে এখন লাঞ্চ করবে। এখন আমরা একটু বেরাচ্ছি, শুভদীপের রুমে যাব, সারপ্রাইজ ভিজিট। হ্যাঁ, শুভদীপও জানে না, বুবলিকেও কিছু বলা হয়নি, নাহলে বলে দেবে। শুভদীপ আশা করি এখন অফিস থেকে চলে এসছে, আমরা বেরা, আমি রেডি, বুইও রেডি, এখন রিদ্ধিকে রেডি করা চলছে। হ্যাঁ, পাপা একটু ঘুমিয়ে গেছিল, উঠে পড়েছে, উঠে পড়ে পাপা এই যে দেখছে এখন, পাপার এখন, আর পাপা বেরোনো মানে তো পাপার জিনিসপত্র সঙ্গে বেরাবে, দুধের বোতল শুরু করে, রেডি হয়ে গেছে সব, এবার পাপা রেডি হলে আমরা বেরিয়ে যাবো, তাই তো বাবা? রিদ্ধির দুধ নেওয়া ছিল, দুধ নিয়ে নিলাম, কারণ হচ্ছে যদি ফেরার সময় বৃষ্টি হয় তাহলে আর নেওয়া হবে না। আর এই যে পাপা, পাপা কি করছো, পাপা কি দেখছো দেখি, এই যে পাপা কোলের মধ্যে, ও পাপা পাপা কি বাবা, টাটা বেরিয়ে আনন্দ পেয়ে গেছে আজকে। আমরা শুভদীপের রুমের নিচে চলে এসেছি, কিন্তু চলে এসে দেখি ওর ফ্ল্যাটের যে বাইরের এই দরজাটা, এটা লক করা, ভিতর থেকে লক করা, এবার ফোন করতেই যাবে, আর উপায় নেই। এই পৌঁছালাম শুভদীপের কাছে এক্ষুনি, শুভদীপ বলে কোথায়, বললাম যে তোমার ফ্ল্যাটের নিচে, এই পৌঁছালাম, পাপা এই যে শুয়ে পড়েছে, আবার আবার খাওয়ার টাইম হয়ে গেছে, এই জন্য কান্না স্টার্ট, খাওয়াটা বানিয়ে, হ্যাঁ বানিয়ে দিচ্ছি। কি গো বাবা, আমরা এবার বেরিয়ে যাচ্ছি বাড়ি, রাত হয়ে গেছে, ঠিক আছে, এই যে শুভদীপ আসি, আরে টাটা, আর এই যে পাপা এখন এর মধ্যে ঢুকে পড়ে চিৎকার স্টার্ট, যতক্ষণ না বাইক স্টার্ট হচ্ছে ততক্ষণ পাপা এই ঘন ঘন চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো 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 চলো, এই মাত্র বাড়ি চলে এলাম, রিদ্ধি তো বাইকের মধ্যে, যখন বাইক সিগন্যালে দাঁড় করাচ্ছি মানে সে আর কিছুতে, গাড়ি রানিং থাকলে ঠিক আছে, গাড়ি বন্ধ হয়ে গেলে চিৎকার, এসে তো দাঁড়িয়ে পড়েছিলাম আমি একটু সামনে দোকান থেকে, একদম ভাবলাম যে দু একটা জিনিস বাকি আছে, দু একটা জিনিস নেওয়ার ছিল, দু একটা জিনিস নিয়ে বাড়ি ঢুকবো, চিৎকারে একদম মানে সে মাথা খারাপ করে দিল, এসে আবার নিয়ে বারান্দায় ঘোরাতে হচ্ছে তাকে, এই যে বাবা পুরো বদমাইশি করে চিৎকার করে, কি অবস্থা তার মুখ চোখ দেখা, কি হয়েছে, চিৎকার করছিলে কেন তুমি? হ্যাঁ এখন দেখছি কিছু জানে না, ভাজা মাঝে উল্টে খেতে জানে না এখন। আমরা এই জাস্ট শুভদীপের বাড়ি থেকে ফিরলাম, ফিরে রাত্রে ডিনারের জন্য শুভ চলে গেছে রান্নাঘরে, দায়িত্ব নিয়ে নিয়েছে, আর আজকে যে রেসিপিটা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে নেব, রেসিপিটা খেতে খুব ভালো লাগে, রুটির সঙ্গে মেনলি খেতে ভালো লাগে, রেসিপিটা হচ্ছে ডিম ডাল, তো ওটাকে দুরকম ভাবে আমাদের বাড়িতে হয়, তো আজকে একরকম ভাবে শেয়ার করছি, আর যখন অন্যটা হবে তখন অন্য প্রসেসটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, খেতে খুব ভালো হয় তাই জন্য শেয়ার করলাম, তোমরাও বাড়িতে করে দেখো, খুব ভালো লাগবে, আর করে অবশ্যই জানিও যে কেমন হলো খেতে, ঠিক আছে? তো আজকে একটু রিচ ভাবে যেটা হয় ওটা করা হচ্ছে, আর এমনি সিম্পল ভাবেও করা হয়, সিম্পল ভাবেও যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো তাহলে দেখো রেসিপিটা কেমন ভাবে হচ্ছে। হ্যাঁ, এখানে ডিম গুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে, সেদ্ধ করে নুন গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নেওয়া হলো, মাখিয়ে নিয়ে এই সেদ্ধ ডিম গুলোকে সাদা তেলে ফ্রাই করে নেওয়া হবে, হ্যাঁ সাদা তেল আর বাটারে দু পিট একটু ফ্রাই করে নেওয়া হবে আর কি। যে কড়াই সাদা তেল দেওয়া আছে, এবার একটু বাটার দিয়ে দিলাম,
ঢাকা দেওয়ার পরে এর মধ্যে ডিম গুলোকে একটা করে দেবো উল্টো দিকে আমি উল্টো দিকে রান্না করি যথেষ্ট ভালো রান্না করি কোন দিকে ঘুরেছে দেখো বালিশ টালিশ কে উল্টো পাল্টা করে দেখো কোন দিকে দেখো মানে এর অবস্থা দেখেছো খাটে এই অবস্থা করে আজকে সকালবেলায় তো মানে পুরো পায়ের কাছে ছিল আর মানে কি বলবো পাঁচ দশ মিনিট লেট হলেও নিচেই পড়ে যেত হয়তো শুভ ভাগ্যিস উঠে দেখেছে মানে কি অবস্থাটাকে দেখো দেখো পা দিয়ে কোলবালিশটাকে তুলছে পা দিয়ে তোলে হাত দিয়ে তোলে কোলবালিশকে তুলে মাথায় মুখে নেয় খেলনাগুলোকে দেখছে ঝুলছে এগুলো তোকে দেখছে এই হচ্ছে স্যারের অবস্থা এই যে দেখেছ কি অবস্থাটা কোন দিকে শুয়েছে দেখ আঙুলটা এবারে কেটে ফেলেই দিতে হবে যা দেখা যাচ্ছে মানে আর কিছু থাকবে আঙুলে আর কিছু বাকি থাকবে বাবা এরকম ভাবে যে আঙুল খাচ্ছিস কি রে বল তোমরা এইসব ডিম ফিম খেয়ে নেবে দিয়ে তাকে দেবে না দিয়ে তোর তো আঙুলটাই সম্বল বলো বাবা হুম বলে দিল তো ডিমগুলো যেগুলো নুনু গোলমরিচ পুরো মাখানো ছিল ওগুলো সাদা তেলের বাটারে ফ্রাই করে মানে মাঝখান থেকে কাটা হয়েছে কেটে দুদিক ভালো করে ফ্রাই করে এই যে ঝুল নেওয়া হচ্ছে এই যে দেখো বাড়িতে করে দেখবে খুব সুন্দর খুব টেস্ট হয় খেতে আর রুটির সঙ্গে তো দারুণ লাগে পরোটার সঙ্গে আরো ভালো লাগে রুটি পরোটার সঙ্গে এটা মেখে খাওয়া হয় খুব সুন্দর লাগে প্রথমে একটু চিনি দিয়ে দেওয়া হলো তেলে এটা একটু লাল লাল হয়ে গেলে এরপরে পেঁয়াজ তেল আর বাটার ওটা তো বলেইছি তেল আর বাটার তো ওর মধ্যে চিনিটা দিয়ে দেওয়া হলো একটু হালকা লাল হয়ে গেলে চিনিটা মানে কালার এসে গেলে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হয় পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচিটা হালকা ফ্রাই হয়ে গেলে মানে একটু লালচে হয়ে গেলে তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়া হয় আদা রসুনের পেস্ট আবার দিয়ে দিচ্ছি এটা কিনে আনা পেস্ট বাড়িতে করে দিলে আরো ভালো হয় রসুনের পেস্ট আদার পেস্ট আরো বেশি টেস্ট হয় দেখো শুধু অবস্থা দেখো একজনের এই যে দেখো 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 কোলবালিশটা বলি না তোলে এই দেখো তুলে নিয়ে এদিক থেকে ওদিক হচ্ছে কোলবালিশটা নিয়ে সমেত এই দেখো মশারি টশারি লাঠি মেরে ফেলে মশারির মধ্যে থাকবে না ও মশারি থেকে বেরিয়ে যাবে যা অবস্থা এই দেখো মশারি ফেলে দিচ্ছে আবার চোখ খুলছে হালকা আমার কথা শুনতে কি অবস্থা দেখো শুধু দেখো মশলাটা একদম লাল লাল হয়ে কষা হয়ে গেছে এরপর নুন দিয়ে দিচ্ছি শুভ লঙ্কা লঙ্কাটা যে যার মতো করে নেবে কারণ আমরা একটু লঙ্কা ঝাল খাই বলে একটু বেশি দেওয়া হলো ভয় পাবে না তোমরা পুরো তোমাদের মতো করে কম নিতে পারো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো না না মশলাটাকে কষে নিতে হবে
তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ডালটা দিয়ে দেবে, সেদ্ধ ডালটা। হ্যাঁ, ডাল সেদ্ধ করা আছে নুন হলুদ দিয়ে। মসুর ডালটা মানে কাঁচা লঙ্কা ছেড়া নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ডাল, এটা দিয়ে দেবে। ভেজে রাখা ডিম গুলো দিয়ে ওপর থেকে কাশ্মীরি মেথি ছড়িয়ে একটু বাটার দিয়ে নামিয়ে দিতে হবে। মানে ডিম গুলোকে আস্তে করে এর মধ্যে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এর উপরে আস্তে করে একটু গ্রেভি গুলোকে উপরে হাতা দিয়ে একটু দিয়ে দিয়েছি। কারণ ডিম যদি দিয়ে নাড়ি তাহলে এগুলো কাটা আছে তো ডিম গুলো হাফ করা আছে, ভেঙে যাবে, সব কুসুম সব বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, ওই জন্য দিয়ে এরকম ভাবে ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, এরপরে এবার উপর থেকে একটু বাটার দিয়ে দেবো। বাটারটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। রান্না কমপ্লিট। পাপা এবার খাওয়া শেষ করলেই আমরা এবার ডিনার করব। পাপা তাড়াতাড়ি করে খেয়ে নাও, দিলে আমরা খাবো, ঠিক আছে? দিলে তোমাকে বলবো কেমন হয়েছে। ডিনার রেডি, এই যে ডিম ডাল আর সঙ্গে রুটি। এবার আমরা ডিনার করে নেবো, ডিনার করে নিয়ে শুয়ে পড়বো। রিদ্ধিকে এখন এখানে শোয়ানো হয়েছে, আমরা খাওয়া হয়ে গেলে রিদ্ধিকে নিয়ে একদম শুয়ে যাবো। দেখো অবস্থা আবার ঘুরে গেছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। ঠিক আছে, আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। I'm not sure.